নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিস্কুট দিয়ে পুডিংয়ের রেসিপি, যা ছোট থেকে বড় সবার পছন্দের। চলুন দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপের মতো চিনি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। তবে এক্ষেত্রে বেশি জলের প্রয়োজন নেই, কারণ চিনিটা গলতে আরম্ভ করলেই দেখা যাবে যে একটু লালচে আভা ধরতে শুরু করেছে। যেই চিনিটা লাল হয়ে গেল, এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব। ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে। এবার একটুও দেরি না করে ঝটপট যে পাত্রের মধ্যে আমি পুডিং তৈরি করব তার মধ্যে ঢেলে দিলাম। ক্যারামেল কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তাই বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আমি এখানে 7 খানা মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। বিস্কুটগুলোর একটা ফাইন ডাস্ট আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি গুঁড়িয়ে নিয়েছি বিস্কুটগুলোকে। দিয়ে দিলাম চিনি, ভ্যানিলা এসেন্স 1 চামচ, কুসুম কুসুম গরম জল এখানে আমার 2 কাপের মতো লেগেছে। আমি একবারে জলটা না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি। আমি এখানে 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধ, চিনি, বিস্কুটের গুঁড়ো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আলাদা করে একটা জায়গায় ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনি, দুধ, ডিম, বিস্কুটের গুঁড়ো সব একসাথেও ফেটিয়ে নিতে পারেন। ফেটিয়ে নেওয়া আমার হয়ে গেছে। আমি এবার দুধের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আমি আরও 5 মিনিট এটা মিক্স আপ করে নেব। ব্যাটার আমার রেডি। এবার ঢেলে দিচ্ছি ক্যারামেলের মধ্যে। কৌটোটা আমি ঢেকে দিলাম। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কৌটোটা। খেয়াল রাখতে হবে কৌটোটা উপচে যেন জল উঠে না যায়। এই জায়গাটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে পুরো 35 মিনিট সময় লাগলো। ঢাকনাটা খুলে এবার আমি দেখে নেব। পুরোপুরি ঠান্ডা হতে দিয়ে 2-2.5 ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়ে ছুরির সাহায্যে আমি চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সময়ের অভাবের জন্য ফ্রিজে বেশিক্ষণ রাখা হলো না। এটা ওভারনাইট রেখে দিলে আরও ভালো হতো। আমি ছোট ছোট পিস করে পুডিংটা কেটে নিচ্ছি। ছোট বড় সবার প্রিয় এই বিস্কুটের পুডিং। যদি এর আগে না বানিয়ে থাকেন, তাহলে বলবো আজই বানিয়ে দেখুন। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল বিস্কুটের পুডিং। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্যে টাটা।